আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি সুজির হালুয়া বা বরফি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সুজি। আর সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে বা গন্ধ বের হচ্ছে। অনবরত কিন্তু চুলার পাশে থেকে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করবেন আর দলাগুলো ভেঙে দিতে হবে। সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে, আমি নাড়াচাড়া কিন্তু থামাইনি। এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জর্দার রং। এটা সুন্দর একটা কালার আসার জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন, অপশনাল। আর কালারটা দিয়ে পুরো সুজিটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। সুজিটার সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম দুধ। গরম দুধটা যদি সুজির মধ্যে ব্যবহার করেন তাহলে সুজিটা দলা পাকাবে না, খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হবে। আর ধীরে ধীরে দুধটা মিশিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, চুলার পাশ থেকে কিন্তু সরে যাবেন না। দেখে বুঝতে পারছেন কত স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। চুলার ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করবেন, দেখবেন সুজিটা একদম শুকিয়ে আসবে, প্যানের গা থেকে ধীরে ধীরে ছেড়ে আসবে। আর এখনও কিন্তু আমি সুজির মধ্যে চিনি অ্যাড করিনি, আরও কিছুক্ষণ পর আমি চিনিটা অ্যাড করে দিব। শুরুতে চিনিটা অ্যাড করে দিলে এর মধ্যে অনেকটা পানি ছেড়ে যাবে, শুকাতে সময় লাগবে। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করেছি আর জাল করেছি, দেখিয়ে বুঝতে পারছেন যে হালুয়াটা আগে থেকে যথেষ্ট টাইট হয়ে এসেছে, প্যানের গা থেকে কিন্তু এখন উঠে উঠে আসছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে, এটা যার যার টেস্ট অনুযায়ী। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ঘিটাকে। এখন আমি চুলা থেকে হালুয়াটাকে নামিয়ে নিব, কারণ গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে। আমি একটি ট্রে নিয়েছি, ট্রের উপরে আগে থেকে আমি কিছুটা ঘি মেখে নিচ্ছি যাতে করে বরফিটাকে তুলতে সুবিধে হয়। এখন প্যান থেকে আমি বরফিটাকে দিয়ে দিব আর এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। পুরুত্বটা কতটুকু রাখবেন সে অনুযায়ী এটাকে ছড়িয়ে দিবেন। মোটা বা চিকন এটা কিন্তু সবার নিজের উপর ডিপেন্ড করে, আপনি পাতলা করতে চাইলে এটাকে দুইটা প্লেটে মানে সেপারেট করে নিতে পারেন। আমি একটাতেই দিয়ে দিচ্ছি ভালো করে। আর এ পর্যায়ে আমি উপর দিক দিয়ে দিয়ে দিব ড্রাই ফ্রুটস, মানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, আপনি যদি বাদাম দিতে না চান তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি বাদামটা ভালো করে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিব যাতে করে বাদামটা এর গায়ে লেগে যায়। আর এটার মধ্যে আমি হালকা করে একটু দাগ কেটে নিব যাতে করে পরবর্তীতে যখন এটাকে কাটতে যাব সুবিধা হবে। আর ফ্রিজে আমি রেখে দিব 1/2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা এখন আমি এই দাগ বরাবর একটি নাইফের সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি। ছোটো বড় সাইজ করে আপনারা কেটে নিতে পারেন। আর এই হালুয়াটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে, ছোটো বড় সবাই কিন্তু হালুয়া খেতে ভালোবাসে। আর হালুয়াটা এমনিতেও মাশাল্লাহ খেতে খুবই টেস্টি হয়েছে, আশা করছি আপনার বাসায় এটাকে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা বরফির টুকরো আমি তুলে নিয়েছি, দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু ইয়াম্মি লাগছে। আশা করছি আমার আজকের এই বরফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।